আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মশার শরীরে ডিজিটাল এক্সরে মেশিন আছে, যার ফলে রাতের আধারেও তারা মানুষের চামড়াকে শনাক্ত করে, সেখান থেকে রক্ত শুষে খেতে পারে। পবিত্র কোরআনে মহান আল্লাহ কেন মশার কথা উল্লেখ করেছেন এই প্রশ্নের উত্তর জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, একটি মশার শরীরের ভিতরে এত বেশি পরিমাণে বিশেষত্ব লুকিয়ে রয়েছে, যা অধ্যয়ন করলে জানলে আপনি পুরো বিশ্বের নানা রহস্যের সন্ধান পেয়ে যাবেন। আপনি জেনে অবাক হবেন, স্থলসু প্রাণী হাতির চেয়েও মশার শরীরে বেশি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। কোরআনুল কারিমে যখন আল্লাহ তাআলা মশার উল্লেখ করেছিলেন, তখন কাফেরেরা বলতে শুরু করে যে আল্লাহ তাআলা এত মহান ও অসীম ক্ষমতাধর সত্তা, কোরআনের মতো এত মহান কিতাবে নিজের ক্ষমতা ও মহত্বের কথা বলতে গিয়ে মশার মতো এমন তুচ্ছ ও ক্ষুদ্র একটি প্রাণীর উদাহরণ কেন দিয়েছেন। তখন আল্লাহ তাআলা তাদের জবাব দিতে গিয়া আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা অতি ক্ষুদ্র প্রাণীর মশার উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, অথবা তার চেয়েও ক্ষুদ্র কোনো কিছুর উদাহরণ আল্লাহ দিতে লজ্জাবোধ করেন না। যারা ইমান এনেছে তারা তাদের পালনকর্তার পক্ষ থেকে নাজিলকৃত সত্যকে বিশ্বাস করে। প্রিয় দর্শক, একবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানীরা মশা নিয়ে উঠে পড়ে লেগেছে আর গবেষণা করে তারা এমন তত্ত্ব পেয়েছে, এবং মশা নিয়ে যত বিজ্ঞানী গবেষণা করেছে এদের প্রত্যেকেই কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। জার্মান একজন বিজ্ঞানী যিনি মশা নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি বলেছিলেন, মশা নিঃসন্দেহে একটি ক্ষুদ্র ও নগণ্য প্রাণী, কিন্তু চিন্তা গবেষণা করলে এর মধ্যেও আল্লাহর অনেক নিদর্শন আপনি দেখতে পাবেন। আল্লাহ তাআলা কোরআনে মশার জন্য বাউডাটা শব্দটি ব্যবহার করেছেন, এবং এই শব্দটি মূলত স্ত্রীবাচক শব্দ, যার অর্থ হচ্ছে যে সকল মশা মানুষকে কামড়ায় এবং মানুষের রক্ত শুষে খেয়ে থাকে সেগুলো মূলত স্ত্রী মশা। পৃথিবীতে প্রায় 3,500 প্রজাতির মশা রয়েছে, এবং এইসব প্রজাতির মধ্যে শুধুমাত্র স্ত্রী মশাই মানুষ পশু পাখির রক্ত শুষে খায়, আর পুরুষেরা গাছপালা ও ফলের রস শুষে খায়। জার্মান সেই বিজ্ঞানী বলেন, আমি সাথে সাথেই মুসলিম ধর্ম গ্রহণ করেছি। যখন মাইক্রোস্কোপের এই তত্ত্ব 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে আমি খুঁজে পেয়েছিলাম, মশা অতি ক্ষুদ্র হলেও এর মাঝে এমন সব জিনিস আছে যা নেই স্বয়ং হাতির কাছেও। মশার রয়েছে দুটো অ্যান্টেনা যা দিয়ে সে আশপাশের সব কিছুর অবস্থা সম্পর্কে জানতে পারে। এমনকি একটা মশা মানুষের শরীরের রক্ত জীবাণুযুক্ত না পরিষ্কার সেটাও জানতে পারে, তাও আবার 70 ফিট দূর থেকেই। এই অ্যান্টেনার মাধ্যমে সে জানতে পারে যে একটা মানুষের রক্ত পরিশুদ্ধ না জীবাণুযুক্ত। যে মানুষকে মশা বেশি কামড়াবে বুঝতে হবে তার শরীরের রক্ত বেশি পরিশুদ্ধ। এছাড়াও মশা তার স্বয়ংক্রিয় সেন্সর দিয়ে তাপমাত্রা রেকর্ড করার ক্ষমতা রাখে। প্রিয় দর্শক, তবুও কিছু নাস্তিক বলে বেড়াচ্ছে আল্লাহ কেন এত ক্ষুদ্র মশার নাম পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, বিজ্ঞান গবেষণা করে দেখেছে একটি মশার 100 চোখ থাকে, যার সবগুলি তার মাথায় থাকে। একটি মশার 48টি দাঁত থাকে, এবং মানুষের শরীরে একটি হাড় থাকলেও মশার 3টি হাড় থাকে, এবং 3টি আলাদা আলাদা ধরনের। মশার শুরে 6টা ছুরি রয়েছে, প্রত্যেকটির আলাদা আলাদা কাজ রয়েছে। মশার 2 পাশ 3 স্তরের 2টি ডানা রয়েছে। মশার ভিতরে একটি সম্পূর্ণ তাপ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আছে, এবং এর মাধ্যমে মশা অন্ধকারে মানুষের গায়ের রং চিনে নেয়। মশার শুষে একটি চেতনানাশক ব্যবস্থা রয়েছে, যার ফলে কামড়ানোর সময় মানুষের ব্যথা অনুভূত হয় না, এবং এটি কামড়ানোর জায়গায় রক্ত শোষার পর ফুলে যায়। একটি মশার ভিতরে একটি রক্ত বিশ্লেষণ করার স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকে, এমনকি সেটা 72 ফিট দূর থেকে কার্যকর থাকে, অর্থাৎ সর্বোচ্চ 72 ফিট দূর থেকে মশা তার এই সেন্সর ব্যবহার করে নির্ধারণ করতে পারে যে ওই ব্যক্তির শরীরের রক্ত বিশুদ্ধ নাকি জীবাণুযুক্ত। মশা সবার রক্ত শুষে খায় না। যদি আপনাকে বেশি মশা কামড় দিয়ে থাকে, মনে রাখবেন আপনার শরীরের রক্ত বিশুদ্ধ। বিজ্ঞানের গবেষণায় সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা হলো যে একটি মশার উপরের যে ডানা রয়েছে এটা কিন্তু অনেক হালকা, এবং এই মশার ডানার মধ্যে মাইক্রোস্কোপিক প্যারাসাইট থাকে। এটি এমন একটি জীব যা মশার চেয়েও ছোট,
মাঝে মাঝে এই ডানা প্যারাসাইট দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ মশা না চাইলেও তার ডানা উড়িয়ে তাকে নিয়ে যেতে পারে। আল্লাহু আকবার, যেটা আপনি খালি চোখে দেখতে পাবেন না। প্রিয় দর্শক, মশার রয়েছে প্রচণ্ড ক্ষুধা। অন্যান্য পোকামাকড় এবং সৃষ্টির সাথে তুলনা করলে মশা তাদের আকারের কয়েক গুণ বেশি খেতে পারে এবং ফান করতে পারে। ইতিহাস বলে একটি গোড়া মশার হাতে এই পৃথিবীর সবচেয়ে অহংকারী রাজা নমরুদের মৃত্যু হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্যই বলেছিলেন, যদি পৃথিবীর সমস্ত জীবিত প্রাণী একত্রিত হয় এবং তারা চেষ্টা করে একটি মশা তৈরি করতে, কোনো কালেও তারা একটি মশা সৃষ্টি করতে পারবে না, বরং এই মশা সৃষ্টির নৈপুণ্য দেখে তারা অবাক হয়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফেরদেরকে বোঝানোর জন্য পবিত্র কোরআনে মশার মতো একটি ক্ষুদ্র প্রাণীর উদাহরণ দিয়েছেন।